ক্ষেত্রে নিজের হাইজিন মেনটেন অর্থাৎ পরিষ্কার পরিচ্ছন্ন থাকা, এমনিতেই কোভিড বিধি পালনের জন্য বারবার সমস্ত স্তরে বলা হচ্ছে। আরেকটা জিনিস আমরা খুব মাথায় রেখে চলতে পারি, বর্ষাকালে যদি আমরা কাঁচা হলুদ এবং নিম পাতার ব্যবহার, সঙ্গে যদি অল্প ঘৃতকুমারীর যে জেলি হয় বা শাঁস ভেতরে তার ব্যবহার যদি আমরা সপ্তাহে কমপক্ষে একদিন ঘৃতকুমারী এবং নিম পাতা এবং হলুদ এটা যদি সপ্তাহে একদিন বা সপ্তাহে দুদিন আমরা স্নানের এক ঘন্টা আগে এটি মাখার পরিমাণ মতো ব্যবস্থা করি, তাহলে আমাদের ক্ষেত্রে এই ত্বকজনিত অনেক সমস্যা থেকে আমরা রক্ষা করতে পারি। এবং এটি বর্ষাকাল আসার যদি আমরা প্রতি বছর এক মাস আগে থেকে শুরু করে পুরো বর্ষা যদি আমরা এই ব্যবস্থা নিজেদের শরীরের জন্য নিজেদের ত্বকের যত্নের জন্য নিই, তাহলে আমরা অনেক বেশি সুস্থ থাকতে পারবো। এছাড়াও ফোঁড়া বা এই ধরনের সমস্যা দেখা যায়, সেক্ষেত্রে নিকটবর্তী আয়ুর্বেদ চিকিৎসকের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন। পেটের সমস্যা বর্ষাকালের একটি বড় সমস্যা, বিভিন্ন ক্ষেত্রে জলের বিভিন্ন বাড়িতে সমস্যা থাকার কারণে বা অনেক সময় আমাদের যে জল পরিশুদ্ধ নয়, সেক্ষেত্রে অবশ্যই বর্ষাকালে খেয়াল করা উচিত যাতে আমরা ফোটানো জল যদি খেতে পারি সবচেয়ে ভালো। এছাড়াও জলের মধ্যে অ্যালাম বা এই জাতীয় জিনিস ব্যবহার করলে সুফল লাভ করে। পেটের সমস্যা থেকে বর্ষাকাল বা একটি এ পাওয়ার উদ্ধার পাওয়া বা সুস্থ থাকার একটি বড় বিষয় হলো যে বর্ষাকালে প্রতিনিয়ত আমরা সৈন্ধব লবণ যদি ব্যবহার করি খাওয়ারে, তাহলে আমাদের অনেকখানি সুস্থতা লাভ করে। এবং আমরা যদি সপ্তাহে একদিন বা দুদিন ঘৃতকুমারীর যে শাঁস হয় তাকে যদি সকালবেলা খাওয়ার অভ্যাস করি খালি পেটে, সেক্ষেত্রে আমাদের অনেক বেশি সুস্থ থাকি। এছাড়া আমাদের নিজেদের যদি আমরা প্রকৃতি একটু বিচার করি, খুবই সামান্য কয়েকটা জিনিস, সাধারণ মানুষ যদি একটু নিজের প্রকৃতি, আপনি প্রতিনিয়ত চা খান, আপনার চা খেলেই শরীরের মধ্যে এক ধরনের জ্বালা পোড়া টাইপের এই ধরনের সমস্যার বা এই ধরনের একটি ভাবের আপনাদের আপনার নিজের শরীরের মধ্যে একটি অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়, সেক্ষেত্রে আপনি যে তার উপরে কন্টিনিউ চা খান সেটা কিন্তু চলতেই থাকবে। সেক্ষেত্রে আপনি যে এই যে পিত্তের যে লক্ষণ, এই যে দহন তৈরি হয়, সেক্ষেত্রে নিজেকে সেই বিষয়গুলি থেকে যদি বন্ধ করা হয়, অনেকের ক্ষেত্রেই এগুলি অভ্যাসে পরিণত হয়ে যাবার দোহাই দিয়ে অনেকেই বন্ধ করতে চান না, এই বিষয়গুলো যদি বন্ধ করেন অনেক বেশি বেশি পরিমাণে সুস্থ থাকবেন। এছাড়াও রাত্রি জাগরণের কুঅভ্যাস থেকে নিজেদেরকে যদি আমরা ত্যাগ করতে পারি, সেক্ষেত্রে আমাদের পেটের সমস্যা অনেকখানি আমরা দূর করতে পারবো। এছাড়াও আপনারা যদি প্রতিদিন খাওয়ার পর যদি সৈন্ধব লবণ এবং ভরিতকির ব্যবহার করতে পারি দুপুর এবং রাত্রে খাওয়ার পর, তাহলে আমরা অনেক অনেকভাবেই সুস্থ থাকতে পারবো। এইভাবেই আমরা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, ধন্যবাদ।